বন্ধুরা কেমন আছেন? সবাই অনেকদিন পর আসলাম আবার গিটার নিয়ে এবং আপনাদের জন্য সহজ একটা লেসন নিয়ে। 10-12টা লেসনের মধ্যে আপনি চাইলে গিটার শিখে ফেলতে পারবেন। শিখে ফেলতে পারবেন বলতে অনেকেই গিটার বাজায়, আপনার একটা গান ভালো লাগলো, ওই গানটা গাওয়ার জন্য বা একটা ফ্রেন্ড সার্কেল থাকে, তাদের সাথে আড্ডায় বসে অনেকগুলো গান গায়। এবং অনেকে আছেন যারা গ্রামাটিক্যালি গিটার শিখেন আর লিড গিটার বাজান, বিভিন্ন ব্যান্ডে যোগদান করেন, ফ্রেন্ড সার্কেল থাকে, সবাই মিলে একটা ব্যান্ড দেয়। তো আমি গিটার মূলত গিটার শিখেছি এবং গিটার বাজাই নিজের মনের একটা তৃপ্তি থেকে। মনে করেন একটা গান শুনলাম, ওই গানটা আমি নিজে নিজে গাইতে চেষ্টা করলাম গিটার দিয়ে। তো আমি মনে করি আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমার ফ্রেন্ডরা, ওনারাও এই রকমই, কারণ আমি অত গ্রামাটিক্যাল বা অত লিড গিটার এই টাইপের গিটার বা লেসন দিই না। আমি যারা বিগিনার আছেন তাদের জন্যই মূলত লেসনগুলো বানানো। তো আমি চেষ্টা করব আগামী 10 থেকে 12 লেসনে আপনারা মোটামুটি 1 মাসের মধ্যেই যেই গানই আপনার ইচ্ছা হবে ওই গানই পালিতে হবে। লেসনগুলো যদি সুন্দরভাবে মেনে চলেন, সুন্দরভাবে প্র্যাকটিস করেন। তো যেহেতু বিজ্ঞানীদের জন্যই আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমেই গিটারটা সাথে পরিচিত হয়নি, গিটার এটা হলো আপনার মেন বডি গিটারের, তারপর আছে আপনার ফ্রেট বোর্ড, এটা হলো ফ্রেট বোর্ড, আর এগুলো একটা ফ্রেট, এটা হলো নেক, আর এগুলোতে স্ট্রিং আপনার চ্যানেল সবাই, আর এইটা হলো টিউনিং পিন যেটা দিয়ে আমরা টিউনিং করি। গিটার বাজানোর শুরুতে আমাদের টিউনিংটা করে নিতে হবে, আর টিউনিং করার জন্য বর্তমানে অনেক অ্যাপ আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওইখান থেকে পিচ ল্যাব একটা আছে, গিটার টিউনার নামেও আরেকটা অ্যাপ আছে, এগুলো খুবই ভালো। তো অ্যাপগুলো দেখেই আশা করি আপনারা টিউনিংটা করে নেবেন। চাবিগুলা ঘুরিয়ে টাইট দিয়ে লুজ করে আপনারা টিউনিংটা করে নেবেন। তারপর প্রথম লেসনে আসলে বেশি কিছু দেখাবো না, আমি আপনাদের এই গিটার সম্পর্কেই ধারণা দিলাম আর একটা এক্সারসাইজ দেখাচ্ছি, যেটা আসলে গিটার বাজানোর ক্ষেত্রে আপনার হাতকে অনেক স্মুথ করবে সব কিছু, ওই কর্ডগুলো ধরার ক্ষেত্রে। তো হ্যান্ড এক্সারসাইজ হলো আমরা গিটারের, আচ্ছা গিটার স্ট্রিংগুলোর কথা বলা হয়নি, স্ট্রিং নিচেরটা হলো 1 নম্বর স্ট্রিং, এটা এর পরেরটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলোতে আমি বলে গিটারের ভাষায় বলে ই, জি, ডি, এ, আবার ই, ঠিক আছে, ই, বি, জি, ডি, এ, ই, আর এমনি নর্মালি বলে 1, 2, 3, 4, 5, 6 স্ট্রিংগুলো। তো আর আঙ্গুলগুলা, এটা হলো 1 নম্বর আঙ্গুল, এটা 2 নম্বর, 3 নম্বর, এটা 4 নম্বর, ঠিক আছে। তো আমি একটা এক্সারসাইজ দেখে দিচ্ছি, যে এক্সারসাইজটা করলে আপনারা কর্ডগুলো খুব সুন্দরভাবে ধরতে পারবেন। এক্সারসাইজটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 2 এবং 3-এর মাঝখানে যে গ্যাপ আছে এটা দেখা যায় অনেক সময়, এই গ্যাপটা অনেক ছোট হয়ে যায়, মানে ন্যাচারালি ছোট। তো ওই গ্যাপটা যদি আমরা একটু বড় করতে পারি তাইলে কর্ডগুলো ধরতে সুবিধা হয়। এই বড় করার জন্য একটা এক্সারসাইজ, সেটা হলো গিটার পেছনে এই 2 নম্বর এবং 3 নম্বর আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা অংশ আছে ওই অংশটা আমরা কি করব, প্রত্যেক দিন যারা বিগিনার আছি গিটার বাজানোর শুরুতে আস্তে আস্তে কি এই আঙ্গুলের ফাঁকটা প্রসারিত করবো এইভাবে,
যেখানে আবার বেশি জোরে করে নামে থাকবেন। এটা আস্তে আস্তে করলে দেখা যাবে কয়েকদিন আপনি এই লেসন শেখা পর্যন্ত 1 মাস করলেই মোটামুটি একটা ভালো একটা গ্যাপ সৃষ্টি হবে। তো এটা হলো এক্সারসাইজ, প্রত্যেক দিন প্রসারিত করে তোমরা এক্সারসাইজ। তো বন্ধুরা সাথে থাকেন, আর এটা একটা প্রথম একটা প্রিলিমিনারি একটা আপনাদের লেসন শুরুর আগে একটা ভিডিও করলাম, আগামী লেসন থেকে আমরা পুরোদমে শুরু করব। সাথে থাকবেন, আশা করি আপনাদের 1 মাস পর বিগিনার যারা আছেন, যারা আজকেই নতুন গিটার হাতে নিয়েছেন, তারা 1 মাস পরই সব গানই বাজাতে পারবে।